হেললো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের এমন একটি ঘটনা শোনাতে এসেছি যা শুনলে আপনারা ঠিক থাকতে পারবেন না তো বেশি কথা না বলে মূল ঘটনায় যাই আমার খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আমি ঘুম থেকে উঠে আমার ছেলে সুজয়ের দিকে তাকিয়ে দেখলাম ও গভীর ঘুমে আচ্ছন্ন একটু নিচের দিকে তাকাতে দেখলাম ওর হাফ প্যান্ট উঁচু হয়ে গেছে তারপর নিজের মনে হাসতে হাসতে আমি ওয়াশরুমে চলে গেলাম তারপর রান্না করে স্নান করে শাড়ি পরে চায়ের কাপ হাতে নিয়ে সুজয়কে ডাকলাম সুজয় ঘুম থেকে উঠে দেখে আমি চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছি একটা সুন্দর শাড়ি পরে তখন বলল এত সকালে স্নান হয়ে গেছে আমি বললাম দশটা বাজতেছে সকাল কই আর আমায় একটা বেরোতে হবে তোর জন্য রান্না করা আছে দুপুরে স্নান করে খেয়ে নিস সন্ধেবেলায় আবার দেখা হবে ঠিক আছে তুমি চিন্তা করো না খেয়ে নিব মা কাল তো রবিবার ছুটির দিন আমি বললাম হ্যাঁ কেন কোথাও বেরোবি নাকি ও আমার হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রেখে আমাকে জড়িয়ে বলল দেখি কি প্ল্যান করা যায় আমি নিজেকে ছাড়াবার চেষ্টা করে বললাম আবার দুষ্টুমি হচ্ছে এখন ছাড় আমায় পরে জড়িয়ে ধরার অনেক সময় পাবি আমার দেরি হয়ে যাবে তাই জোর করে সুজয়কে সরিয়ে দিয়ে বললাম আমি এবার আসি না হলে দেরি হয়ে যাবে তুই সময় মতো খেয়ে নিস ঠিক আছে তুমি একদম চিন্তা করো না সাবধানে যেও এরপরে আমি সুয়ের দিকে একটা হাসি দিয়ে ঘরে থেকে বেরিয়ে চলে গেলাম আর সুজয় দরজা বন্ধ করে ঘরে চলে গেল আমার বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল আমি বাড়ি এসে দরজায় টোকা দিতেই দরজা খুলে দিল আমি ভেতরে গিয়ে ওকে বললাম সুজয় দুপুরে খেয়েছিলিস তো হ্যাঁ খেয়েছিলাম তোমার দিনটা কেমন কাটল আমি বিছানায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে হেসে বললাম আমার আবার দিন কেমন কাটবে যেরকম কাটার সেরকম কেটেছে সুজয় বলল তুমি যাও ফ্রেশ হয়ে এসো আমি চা বানাচ্ছি ওর কথা মতো আমি ভালো মতো ফ্রেশ হয়ে ঘরে এসে মাথা আজরাতে লাগলাম আর সুজয় চা নিয়ে এসে বিছানায় বসে আমাকে দেখছিল আমি আয়নায় সেটা দেখে সুজয়কে জিজ্ঞেস করলাম সারা দিন কি কি করলি ঘর এবং রান্নাঘর পরিষ্কার করলাম আমি চায়ের কাপটা হাতে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম ছেলে সব ভালোভাবে পরিষ্কার করেছে আর তারপর ঘরের এদিক ওদিক দেখে বললাম বাবা তুই তো সব পরিষ্কার করে দিয়েছিস আমার লক্ষ্মী ছেলে এই বলে চায়ের কাপটা টেবিলে রেখে দুহাত বাড়িয়ে বললাম আমার লক্ষ্মী ছেলে আমার বুকে আয় ও সঙ্গে সঙ্গে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল এভাবে কিছুক্ষণ থাকার পর দুজন আলাদা হলাম তারপর আমি রান্নাঘরে চলে গেলাম রান্না করতে আর সুজয় টিভি দেখতে লাগল কিছুক্ষণ পরে রান্না শেষ হলে দুজন একসাথে খেয়ে নিলাম আজ ও সুজয় একই কিভাবে আমার ডাবের দিকে তাকিয়ে আছে আর আমিও সেটা লক্ষ্য করলাম কিন্তু ওকে কিছু বললাম না এইভাবে খাওয়া শেষ করে আমরা ঘুমোতে গেলাম দুজনে পাশাপাশি শুয়ে আছি ঘরে নাইট বাল্ব জ্বলছে আমি চিন্তা করছি সুজয় কেন বারবার আমার দিকে তাকিয়ে থাকে আর ডাবের দিকে বা কেন এক দৃষ্টিতে তাকায় এইভাবে দুজন ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি নাইটিটা উপরে গুটিয়ে আছে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিয়ে সুজয়ের দিকে তাকিয়ে দেখলাম ও ঘুমিয়ে আছে তারপর ওয়াশরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করে চা বানাতে লাগলাম কিছুক্ষণ পরে আমি চা নিয়ে ঘরে এসে সুজয়কে ডাকলাম কিন্তু সুজয় উত্তর দিল না তাই চাটা টেবিলে রেখে ওকে ধরে চিৎ করে শুইয়ে দিলাম কিন্তু ও ওভাবেই পড়ে রইল হঠাৎ দেখলাম ওর মেশিন বের হয়ে আছে দেখেই আমি চমকে গেলাম এবং এক দৃষ্টিতে ওদিকে তাকিয়ে থাকলাম প্রায় তিন চার মিনিট পরে নিজেকে সামলে নিয়ে একটা চাদর সুজয়ের উপর দিয়ে আবার সুজয়কে ডাকতে লাগলাম সে তখন ঘুম থেকে উঠে আমাকে বলল চা আননি আমি নিজেকে সামলে বললাম এই যে টেবিলে আছে চা তা খেয়ে না আমি রান্না ঘরে যাচ্ছি এই বলে আমি চলে গেলাম আমি রান্না করতে করতে ওর ওঠার কথা চিন্তা করতে লাগলাম মনে মনে ভাবলাম যে শক্ত ওর ওটা বেশ বড় কিন্তু পরক্ষণে নিজেকে দোষারোপ করতে থাকি এসব কি চিন্তা করছি আমি সে যে আমার নিজের ছেলে এসব চিন্তা করতে করতেই কিছুক্ষণ পরে শুয়ে ফ্রেশ হয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল আজকে খাবার কি আমি ওকে ছাড়িয়ে বললাম কি ব্যাপার বলতো সুজয় সুজয় চমকে উঠে উত্তর দিল কি মা কিসের ব্যাপার আমি বললাম কিছুদিন থেকেই দেখছি তোর অনেক পরিবর্তন হয়েছে মাঝে মাঝেই আমায় জড়িয়ে ধরছিস আর এখানে ওখানে হাত দিচ্ছিস তাই জিজ্ঞেস করছি কি ব্যাপার উত্তর দিল আমার মাকে জড়িয়ে ধরতে কারো পারমিশন নিতে হবে নাকি আমি হেসে বললাম না তা হয়তো নিতে হবে না কিন্তু যে এসব করছে কি কারণে করছে সেটা তো জানতে হবে তখন সে আমাকে দুই হাত দিয়ে ধরে জিজ্ঞেস করলো তোমার কি আমাকে ভালো লাগে না আমি কি বল বুঝতে পারছি না শুধু ওর দিকে একটু হেসে তাকিয়ে আছি আমার হাসিটা সম্মতি ভেবে ও আমাকে আবার জড়িয়ে ধরল আমিও ওকে জড়িয়ে নিলাম এদিকে ও আমাকে আরও জড়িয়ে নীল তাতে বুঝলাম ও খুব সাহসী উঠেছে এবং এখনই ওকে থামানো দরকার আমি এবার ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে বললাম যা অনেক হয়েছে এবার বাজার থেকে মুদিখানার জিনিসগুলো কিনে নিয়ে আয় ঠিক আছে আমি এখনই যাচ্ছি বলে ও আমার গালে একটা টোকা দিল আমি আরও চমকে গিয়ে হেসে বললাম দুষ্টুমি বন্ধ করে এখন যা এরপর ড্রেস চেঞ্জ করে সে বাজারে চলে গেল আর আমি ভাবতে থাকলাম কি হচ্ছে এসব হোস্টেল থেকে ফেরার পর থেকে শুয়ে শুধু আমার সংস্পর্শ নিতে চাইছে এসব ভাবতে ভাবতে ঘরে গিয়ে বসলাম বাজার যেহেতু অনেক দূরে তাই সুজয়ে ফিরতে ফিরতে আরও দু ঘন্টা লাগবে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখলাম দু একটা বইগুলো কেমন যেন অবছালো আছে তাই বইগুলো তাক থেকে নামিয়ে মুস্তে লাগলাম আর মনে মনে ভাবছি সুজয় রান্নাঘর ঘর সব পরিষ্কার করেছে অথচ নিজের বইয়ের তাক সাজাতে ভুলে গেছে একটার পর একটা বই সাজিয়ে রাখতে দেখলাম একটা মোটা বইয়ের ভেতর কিছু যেন আছে খুলতেই দেখলাম একটা পাতলা বই ভিতরে ভাবতে লাগলাম কি এমন বই যে ভেতরে ঢুকিয়ে রেখেছে গল্পের বইটা হাতে নিয়ে একটা পাতা উল্টাতে কভার ফটো আর নাম দেখে চমকে উঠলাম বইতে যা দেখলাম তাতে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না পাতা উল্টাতেই দেখলাম মা ছেলের কি সব কাহিনী আর গল্প একটা গল্পের কিছুটা অংশ পড়লে অবাক হয়ে ভাবতে লাগলাম এটা কীভাবে সম্ভব আর ভাবলাম সুজয় তাহলে কি এসব গল্প পড়ে সে আমাকে নিয়ে ওসব কথা ভাবে তারপর বইটা জায়গাম তো রেখে ঘরে এসে বসে চিন্তা করতে লাগলাম সুজয় দিকে এগোচ্ছে যাই হোক একটু পর আওয়াজ শুনে দরজা খুলে দেখলাম সুজয় এসেছে সে ভেতরে ব্যাগ রেখে মাংসটা আমার হাতে দিল তখন আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে তা দেখে সঙ্গে সঙ্গে ও আমার দুগালে দুটো হাত রেখে জিজ্ঞেস করল তোমার কি শরীর খারাপ লাগছে মা এত ঘেমে আজ কেন আমি বললাম কিছু না গরম লাগছিল তাই ঘেমেছি সুজয় তখন বলল ঠিক বলেছ মা আজ বেশ গরম আমি এখন একটু বেরোচ্ছি এক বন্ধুর সাথে দেখা করে চলে আসব আমি বললাম ঠিক আছে বেশি দেরি করিস না আমি রান্না তাড়াতাড়ি করে নেব সুজয় বেরিয়ে গেল আমি দরজা বন্ধ করে ভাবলাম আর একটু হলে ও বুঝতে পারত যে আমি কেন ঘামছিলাম এই ভেবে নিজের মনে হাসতে লাগলাম বাকি রান্না করতে করতে দেখলাম যে সূর্যের ফিরতে এখনও দেরি আছে তাই ভাবলাম ওয়াশরুমটা একবার পরিষ্কার করে নেওয়া যাক তারপর স্নান করে নেব পরিষ্কার করতে করতে শুধু গল্পের কথাগুলো ভাবছিলাম আর ওয়াশরুম পরিষ্কার করে ওয়াশরুমের দরজা ও পরিষ্কার করতে লাগলাম হঠাৎ দেখলাম যে একটা ছিদ্র দরজাতে মনে মনে চিন্তা করে দেখলাম যে এটা তো আগের সপ্তাহে যখন পরিষ্কার করেছিলাম তখন তো ছিল না তার মানে এই এই কাজটা কি সুজয় করেছে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ওটাতে চোখ রেখে দেখলাম যে ভেতরে কেউ স্নান করলে এখান থেকে সব দেখা যাবে এবার আমার মাথায় আকাশ ভেঙে পড়ল তার মানে কি ওই এখান থেকে আমাকে দেখছে প্রতিদিন ভাবতে ভাবতে আগে আমার গা করতে লাগল কিন্তু আমি মনে মনে ঠিক করলাম যে দেখা যাক ছেলে কত দূর অবধি যেতে পারে হঠাৎ দরজায় শব্দ শুনে চমকে গেলাম তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেখলাম সুজয় সে তখন ও আমার ডাবের দিকে তাকিয়ে আছে সেটা দেখে আমি মনে মনে হেসে ওকে ধম দিয়ে বললাম কি রেহা করে সময় কি দেখিস এত যা স্নান করে আয় আমি খাবার বাড়ছি সুজয় আমার কথায় চমকে গিয়ে বলল আমার সুন্দরী মাকে দেখছিলাম যাচ্ছি স্নান করতে ধমকাও কেন এই বলে একটু হেসে স্নানে চলে গেল আমি রান্নাঘর এ খাবার বাড়তে বাড়তে ভাবলাম ওয়াশরুমের দরজার ছিদ্র দিয়ে কতটা কি দেখা যায় দেখলে কেমন হয় এই ভেবে চোখ রাখলাম ছিদ্রে তারপর অবাক হয়ে গেলাম ওখান দিয়ে সূর্যের মাথা থেকে হাতু অবধি পরিষ্কার দেখা যাচ্ছে তার মানে সূর্য আমার সবকিছু দেখে নিয়েছে সঙ্গে সঙ্গে একটু লজ্জা পেলাম কিন্তু মনে পাপ বোধ হচ্ছিল তাই সেখান থেকে সরে এসে আবার খাবার বাড়তে লাগলাম কিছুক্ষণ পরেই সূজয় স্নান সেরে বেরিয়ে এলো আমি ততক্ষণে ঘরে খাবার বেড়ে রেখে অপেক্ষা করছিলাম সূর্য তাড়াতাড়ি মাথা মুছে আমার সামনে বসে খেতে শুরু করল আজও সে খেতে খেতে আমার ডাবের দিকে দেখছিল যেটা আমার নজর এড়াল না কিন্তু কিছু বলতে পারলাম না তারপর আমরা দুপুরের খাবার শেষ করলাম আমি যখন বাসনগুলো ধুতে লাগলাম তখন সুজের চাহনির কথা ভাবছিলাম কিছুক্ষণ পরে সে আমার পেছনে দাঁড়িয়ে বলল চলো আজ আমরা একটা সিনেমা দেখে রাতে একেবারে বাইরে থেকে খেয়ে আসি আমি বললাম আজকে নয় পরে একদিন হবে চলো না মা ঘুরে আসি পরে আবারও যাব এই বলে আমাকে জোর করতে লাগল সুজয় নাছোর বান্দা তাই বাধ্য হয়ে রাজি হলাম আমি ওকে বললাম ঠিক আছে বাবা তোর কথাই থাকল তুই ড্রেস চেঞ্জ করে নে তারপর আমি ঘরে গিয়ে শাড়ি পরে রেডি হব আমার কথা শুনে ঘরে গিয়ে একটা জিন্স ও টি শার্ট পরে নিল আর আমাকে ডেকে বলল আমি রেডি আমি রান্নাঘরে অপেক্ষা করছি তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি তখন ঘরে এসে দরজাটা ভেজিয়ে আলমারি খুলে একটা হলুদ শাড়ির ম্যাচিং অন্য পরে মাথা আঁচড়াতে লাগলাম এরপর সুজয় এসে আমাকে জড়িয়ে ধরে বলল তোমায় না খুব সুন্দর লাগছে যে দেখবে তার মাথা ঘুরে যাবে তোমার সৌন্দর্য দেখে আমি ওর কথায় খুশি হয়ে বললাম সুন্দরী না চাই বয়স বেড়ে যাচ্ছে ও আমার ডাবের দিকে তাকিয়ে বলল বয়স বাড়লেও তোমার এখানটাতে তো বোঝা যাচ্ছে না বলে একটু হেসে দিল আমি কপট রাগ দেখিয়ে বললাম একদম ওখানে দেখবি না এভাবে সুজয় বলল একশোবার দেখব এবং হাত দিয়ে তা অনুভব করব আমি বললাম হাত দিলে হাত ভেঙে দেব তখন বুঝবি এই বলে নিজে হাসি চেপে ওকে ধাক্কা মেলে সরিয়ে দিয়ে বললাম তোর এখন নজর শুধু আমার শরীরের উপর তাই না আমার কথা শুনে ও চমকে গেল আর আমিও নিজের কথা শুনে লজ্জা পেয়ে গেলাম কিন্তু আমার মুখে হাসি দেখে সুজয় বলল কেন দেখব না তুমি এত সুন্দরী রাস্তার লোক তোমায় দেখলে কোনো ক্ষতি নেই আর আমি দেখলে ক্ষতি ছেলে হিসেবে তোমার ওপর আমার অধিকার বেশি তাই না আমি একটু লজ্জা পেয়ে বললাম ঠিক আছে বাবা বুঝলাম কিন্তু আমার শাড়িটা পুরো এলোমেলো করে দিলি এই বলে নিজের শাড়িটা আবার ঠিক করে ওকে বললাম এবার চল যাওয়া যাক না হলে সিনেমা তো শেষ হয়ে যাবে হ্যাঁ চলো এবার যাওয়া যাক এই বলে আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি ট্যাক্সিতে যেতে যেতে সুজয় বারবার আমার দিকে তাকাচ্ছিল আর আমি মনে মনে ভাবছিলাম কি থেকে কি হয়ে গেল এরপর আমরা সিনেমা হলে ঢুকে পড়লাম কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল একটা রোমান্টিক হিন্দি মুভি আমাদের আশেপাশে কেউ নেই শুধু একটা কাপল আছে তারা ইতিমধ্যে মুভি ছেড়ে নিজেদের কুকর্মের মাঝে ব্যস্ত হয়ে গেল আমি সেইটা দেখে লজ্জা পেয়ে গেলাম কিছুক্ষণ পরে সুজয় নিজের ডান হাতটা দিয়ে আমার গলা জড়িয়ে ধরল আমি একটু অস্বস্তিতে পড়লাম আর এদিক ওদিক দেখতে লাগলাম কেউ দেখছে কিনা তা দেখে সুজয় ফিসফিস করে আমার কানে বলল সবাই এখন ব্যস্ত আর হলো অন্ধকার তাই কেউ আমাদের দেখতে পারবে না তারপর ও আমাকে নিজের দিকে টেনে নিল আমি বললাম কি করছিস সুজয় আমি তোর মা ভুলে যাস না আমি আমার মাকে ভালোবাসবো তাতে কার কি আসে যায় তোমার কি আমাকে ভালো লাগছে না আমি বললাম তা নয় ছেলে হয়ে মায়ের সাথে কেউ কি এমন করে কেউ না করুক কিন্তু আমি করতে চাই আমি জানি তোমারও ভালো লেগেছে ওর কথা শুনে চমকে গিয়ে জিজ্ঞেস করলাম কি করে এরকম বুঝলি তুই যদি ভালো না লাগে তাহলে তুমি আমায় বাধা দিতে আমি কি বল ভেবে পেলাম না এটা সত্যি যে আমারও খুব ভালো লেগেছে কিন্তু এটা সত্যি যে সুজয় আমার ছেলে আমি বললাম হ্যাঁ এটা ঠিক আমি তোকে বাধা দিতে পারিনি কারণ তোর বাবা মারা যাওয়ার পর এই প্রথম কেউ আমায় স্পর্শ করল ও আমার হাতের আঙ্গুলগুলো ধরে বলল জানি তুমি খুব কষ্টে আছো তাই আমি তোমার সব কষ্ট দূর করতে চাই ও আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিচের দিকে টেনে নিল আমি আর কোনো বাধা দিলাম না ওদিকে সিনেমায় কি চলছে সেটা নিয়ে কারো চিন্তা নেই কিছুক্ষণ পরে ও আমাকে সিট থেকে উঠিয়ে নিজের কোলে বসতে ইশারা করল আমি খুব লজ্জা পেয়ে ফিসফিস করে বললাম কি করছিস তুই এটা সিনেমা হল কেউ এভাবে আমাদের দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে সে বলল কিছু হবে না কিন্তু হঠাৎ হলে লাইট জ্বলে উঠল বিরতির সময় হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে শাড়িটা ঠিক করে ওকে বললাম সবসময় দুষ্টুমি তাই না আমি একটু ওয়াশরুম থেকে আসছি এই বলে আমি উঠে বাথরুমে চলে গেলাম এরপর আমি আবার হলে এসে সিটে বসলাম সেও ততক্ষণে এসে গেছে দুটো পেপসি নিয়ে আমার হাতে একটা দিয়ে নিজে আরেকটা খেতে লাগল আমার খুব লজ্জা লাগছিল তাই চুপচাপ পেপসি খাচ্ছিলাম এদিকে সিনেমা হলে আবার অন্ধকার হয়ে গেল আর সিনেমা শুরু হল কিছুক্ষণের মধ্যে আমাদের পেপসিও শেষ হলো এরপর ও আমার হাত ধরে আমাকে সিট থেকে উঠিয়ে নিজের কোলে বসালো আমি মনে মনে বুঝতে পারছিলাম যে এই অন্ধকারের সুযোগ সে আমাকে বাঁয়া ছাড়বে আমি নিজেও চাইছিলাম ওর হাতে নিজেকে সুপে দিতে তাই আর কিছু না বলে চুপচাপ ওর কোলে বসলাম যখনই ও আমার শাড়িটা উঠাতে শুরু করলো আমি এবার চমকে গিয়ে ওর কোল থেকে উঠে নিজের সিটে গিয়ে বসলাম তখনই অবাক হয়ে বলল কি হলো মা আমি বললাম না শুধু তুই যেটা চাইছিস সেটা ঠিক নয় ও আমার হাতটা ধরে বলল মা সবসময় বেশি চিন্তা করো না যা হচ্ছে সেটা হতে দাও আমি চুপ করে থাকলাম কিছু বলতে পারছি না আমার নির্বতায় সুজয় সাহস পেল ও আবার আমাকে হাত ধরে টেনে নিজের কোলে বসালো আমি আর কিছু বললাম না এভাবে আমরা নিজেদের কুকর্ম করতে লাগলাম কিছুক্ষণ পরেই সিনেমা শেষ হল আর আমার হলের বাইরে আসলাম সুজয় আমার হাত ধরে কানে কানে জিজ্ঞেস করল সিনেমাটা কেমন লাগলো আমি লজ্জা পেয়ে বললাম সিনেমা আর দেখলাম কোথায় সারাক্ষণ দুষ্টুমি করে গেলে সুজয় হেসে বলল আমি তো আমাদের সিনেমার কথা জিজ্ঞেস করছিলাম আমি ওর গালে একটা হালকা চর মেরে বললাম ভালো তবে খুব ভয় হচ্ছিল সে বলল ভয়ের কিছু নেই চলো বাইরে থেকে খেয়ে ঘরে ফিরব এসবের বাড়ি গিয়ে রান্না করতে ভালো লাগবে না তাই সুজয়ের কথায় রাজি হয়ে গেলাম দুজনে একটা হোটেলে গিয়ে বিরিয়ানি চিকেন চাপ অর্ডার দিয়ে খেতে খেতে দুজন দুজনকে দেখছিলাম আমি মনে মনে ভাবতে লাগলাম যে ও এবার আমায় চোখ দিয়ে গেলে তবে শান্ত হবে কিন্তু আবার মনে করলাম নিজের ছেলের সাথে এসব করা ঠিক হবে কি না নিজের মনের সাথে যুদ্ধ করেছিলাম কোনটা ঠিক আর কোনটা বেঠিক এইভাবে দুজনের খাওয়া শেষ হলো তারপর একটা ট্যাক্সি ধরে বাড়ি ফিরলাম বাড়ি এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম তারপর আমি ওকে বললাম বিছানায় চলো আমার কথাটা শুনে সুজয় বুঝল যে সে শুভক্ষণ সময় চলে এসেছে ও আমার হাত ধরে বিছানায় শুয়ে দিল তারপর আমার ওপর ঝাঁপিয়ে পড়ল আর শুরু করে দিল আমি ওকে সমান্তালে রেসপন্স দিতে লাগলাম আমরা দুজনেই সর্বসুখে মতো একটু পরে একসাথেই আমরা সেই রাতটা উপভোগ করলাম আমরা দুজনেই কাহিল একটু পরে সুজয় আমাকে বলল ধন্যবাদ তোমায় এমন একটা সুখ দেওয়ার জন্য এবার থেকে আমরা প্রতিদিন এভাবেই সব সুখের ভাসব আমিও বললাম ধন্যবাদ তোকে যে আমায় এভাবে সুখ দেওয়ার জন্য কিছুক্ষণ পরে সুজয় আমার উপর থেকে উঠে শুয়ে পড়ল আর আমি বিছানা থেকে উঠে চলে গেলাম ফ্রেশ হতে তো বন্ধুরা আজকে ভিডিওতে এখানেই সমাপ্ত